নমস্কাৰ সৰ্বিদসকল চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰৰ 600 টকা আপোনাৰ চিকিৎসা ভাতা মেডিকেল এলাউন্স আপোনাৰ 3000 টকা কৰাক লৈ আনহাতে চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ দৰমহাৰ বৃদ্ধিক লৈ আনহাতে তেওঁলোকৰ মুৰ্গীয়া বানচ বৃদ্ধিক লৈ ভালেকেইটা শেহতীয়া খবৰ প্ৰকাশ পাইছে সেয়েহে আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাব আনহাতে যিসকল চৰ্বিদে পোন প্ৰথমবাৰৰ বাবে আমাৰ চেনেলটো চাই আছে তেওঁলোকৰ প্ৰতি এটা অনুৰোধ আমাৰ এই চেনেলটো বিশেষকৈ অসমৰ চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ বাবে প্ৰতিষ্ঠিত একমাত্ৰ ইউটিউব চেনেল সেয়েহে আমি আশা ৰাখিছোঁ আপোনালোকে নিশ্চয় এটা লাইক দি আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব কিয়নো আপোনালোকৰ এটা লাইক আৰু ছাবস্ক্ৰাইবে আমাক পৰৱৰ্তী ভিডিঅ' প্ৰস্তুত কৰাত উৎসাহ যোগায় চৰ্বিদসকলে চাওক আপোনালোকে স্ক্ৰীণত দেখা পাই আছে আৰু সেই প্ৰথম খবৰটোৰ মতে 500 টকার নোটত যেটা আপনার নীলা রঙের একটা আঁচ আছে সূতার দরে সেই নীলা রঙের আঁচটা যদিহে আপনার মহাত্মা গান্ধীর ওচৰত থাকে আর যত আপনার আরবিআই গভর্নরের সিগনেচারের ওচৰত না থাকে তেনহলে সেই নোটটু ভুয়া বলে সামাজিক মাধ্যমত এই মেসেজটু হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে আছে আর যার ফলত ইয়াকে লৈ রিজার্ভ ব্যাংকের ফলেরপরা আর কেন্দ্রীয় সরকার ফলেরপরা এক শেহতীয়া খবর প্রকাশ পাইছে আর সেই খবর মতে আপনার এই নীলা রংটো যদিহে আরবিআই গভর্নরের সিগনেচারের ওচৰত থাকে তেনেহলে সেই নোটটো আপনার বৈধ আনহাতে মহাত্মা গান্ধীর ওচৰত যদি সেই নীলা রঙের আপনার আঁচটো থাকে তেনেহলে সেই নোটটো বৈধ এক কথাত দুয়ো প্রকারের নোট আপনার মহাত্মা গান্ধীর ওচৰত যদিহে নীলা রংটো থাকে আনহাতে যদিহে আরবিআই গভর্নরের সিগনেচারের ওচৰত নীলা রংটো থাকে তেনহলে সেই দু দুটা নোটেই আপনার বৈধ আর এই দু দুটা নোট নকলেই নহয় এতিয়া আমি দুই নম্বর খবরটো দিবলৈ ওলাইছো সেয়া হল ইন্ডিয়ান রেলওয়ের ওচৰত টকা নাই আর যার ফলত তেওঁলোকে পেনশনার সকলক পেনশন দিব নোৱাৰিব আর ইয়াকে লৈ তেওঁলোকে ফাইনেন্স মিনিষ্ট্রির হইতে তেওঁলোকে সহায় বিচাৰিছে হয় চাৰ্বিদসকল করোনা মহামারীর লগতে আপনার বর্তমান সময়ত যে মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধির সংগতি রাখি রেলওয়ে ডিপার্টমেন্টর ওচৰত পর্যাপ্ত টাকা নাই আর সেয়েহে পেনশনারসকলক টাকা দিবলৈ ইন্ডিয়ান রেলওয়ে আপনার বিত্ত বিভাগের হইতে তেওঁলোকে সহায় বিচাৰিছে এতিয়া আমি আন এটা খবর দিবলৈ ওলাইছো সেয়া হল আপনাদের দিয়ে আর দিয়ার বরাক লৈ আপনার সরকারী কর্মচারী আর পেনশনার সকলে বিমরত পরিছে যে তেওঁলোকৰ দিয়ে আর দিয়ার আপনার 3% বাড়বনে 4% বাড়ব অমর উজ্জ্বলা নামের কাকতত প্রকাশ পাইছে যে সরকারী কর্মচারী সকলের দিয়ে 3% বাড়বনে 4% বাড়ব সেয়েহে আমি আপনার কবলৈ ওলাইছো যে বন্ধু বান্ধবী সকল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে প্রকাশ করা তেওঁলোকৰ শেহতীয়া সূচকাংশ মতে সরকারী কর্মচারী সকলের দিয়ে আর দিয়ার 4% বৃদ্ধি পাব কিয়নো আপনাদের জানে যে বছরত দুবার আপনার জুলাই মাহত আর জানুয়ারি মাহত সরকারি কর্মচারী আর পেনশনার সকল দিয়ে আর দিয়ার বৃদ্ধি হয় আর এইবার জুলাই 2023 আপনার দিয়ে আর দিয়ার AICP আইনের সূচকাংশ মতে আপনার 4% বৃদ্ধি পাইছে আর এয়া নিশ্চিত হয়েছে আর আপনার দিয়ে আর দিয়ার 46% হবগৈ আর অহা মাহত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব আর যার ফলে আপনাদের 3 মাহের এরিয়া লাভ করব আনহাতে অক্টোবর মাহত আপনাদের বর্ধিত দরমহা আর পেনশন লাভ করব এটা আমি আন এটা খবর দিবলে ওলাইছো যে সেয়া হল যে এতিয়ারপর সময়মতে পেনশন আর স্যালারির টাকাসমূহ কেন্দ্রীয় সরকারে দিব হয় চাৰ্বিদসকল মহারাষ্ট্রত আপনার গণেশ চতুর্দশী আনহাতে কেরালাত অনম উৎসবের সংগতি রাখি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত লৈছে যে সরকারী কর্মচারী আর পেনশনারসকলক সময়মতে স্যালারি আর পেনশনসমূহ দিয়া হব আর ইয়াকে লৈ বিত্ত মন্ত্রালয়ের ফলেরপর আপনার এক অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে এটা আমি আন এটা খবর দিবলৈ ওলাইছো সেয়া হল আপনার ফিক্স মেডিকেল এলাউন্স লৈ হয় চাৰ্বিদসকল আপনাদের যদিহে রাজ্য সরকারের অধীনে সরকারি কর্মচারী তেনহলে আপনাদের 600 টাকা কই আপনাদের মেডিকেল ভাতা মানে MA লাভ করে মেডিকেল এলাউন্স লাভ করে আর এই বর্তমান সময়ত 600 টাকার এককে নহয় 600 টাকার এজন মানুষের আপনার এমাহর আপনার ঔষধ পাতিয়ে কিনবলৈ নুজরে সেয়েহে সরকারক 600 টাকার পরিবর্তে আপনার এই মেডিকেল এলাউন্স বড়াই 3000 টাকা করবলৈ অনুরোধ জানাইছে আর এয়া বিশেষ সূত্রেরপর জানা গৈছে আনহাতে আপনি যদি রাজ্য কর্মচারী নহয় কেন্দ্রীয় কর্মচারী হব পারে কেন
অসমত বসবাস কৰা বহুত মানুহ কেন্দ্ৰ চৰকাৰৰ অধীনত তেওঁলোকে কৰ্মৰত আৰু আমি তেওঁলোকৰ কাৰণেও ভিডিঅ' প্ৰস্তুত কৰোঁ। সেয়েহে কেন্দ্ৰীয় চৰকাৰৰ অধীনৰ চৰকাৰী কৰ্মচাৰীসকলে যিহেতু নন চিটিজেন এলেকাত বসবাস কৰে তেওঁলোকে 1,000 টকা মেডিকেল এলাউন্স লাভ কৰে আৰু সেয়েহে 1,000 টকাৰ ঠাইত 3,000 টকা কৰিবলৈ তেওঁলোকে অনুৰোধ জনাইছে। আৰু এই ক্ষেত্ৰত আশা কৰা গৈছে যে 2024ৰ আগে আগে তেওঁলোকে 1,000 টকা ফিক্স মেডিকেল এলাউন্সৰ ঠাইত 3,000 টকা লাভ কৰিব। এতিয়া আমি আপোনালোকক আন এটা খবৰ দিবলৈ ওলাইছোঁ, সেয়া হ'ল অষ্টম দৰমহা আয়োগক লৈ হয়। চাৰ্বাইদেউসকল, 2006 যিহেতু ষষ্ঠ দৰমহা আয়োগ গঠন কৰা হৈছিল, আনহাতে 2016 সপ্তম দৰমহা আয়োগ গঠন কৰা হৈছে, আনহাতে অহা 2026 অষ্টম দৰমহা আয়োগ আপোনাৰ লাগু হ'ব। কিন্তু দেখা গৈছে যে অষ্টম দৰমহা আয়োগ লাগু কৰাৰ ক্ষেত্ৰত এতিয়াও আপোনাৰ কমিটি গঠন কৰা নাই। কিয়নো কমিটি গঠন কৰিলে সেই কমিটিয়ে আপোনাৰ প্ৰতিবেদন দাখিল কৰিব, আনহাতে সেই প্ৰতিবেদনৰ ভিত্তিতহে চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলে সঠিক সময়ত অষ্টম দৰমহা আয়োগৰ সুবিধা পাবলৈ সক্ষম হ'ব। আৰু সেয়েহে আপোনাৰ যাতে সময়মতে অষ্টম দৰমহা আয়োগৰ কমিটি গঠন কৰে ইয়াকে লৈ কৰ্মচাৰী আৰু পেঞ্চনভোগীসকলে চৰকাৰক বাৰম্বাৰ অনুৰোধ জনাইছে, যাতে 2026ৰ আগে আগে চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলে অষ্টম দৰমহা আয়োগৰ সুবিধা লাভ কৰে। আৰু এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো প্ৰকাশ পোৱাত আমি আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ। সেয়েহে ভিডিঅ'টোত নিশ্চয়তা লাইক দিব। আনহাতে চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ ওপৰত প্ৰতিষ্ঠিত একমাত্ৰ এইটো চেনেলটো যদিহে এতিয়া ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিব। আনহাতে কাষত থকা ন'টিফিকেশ্যন বেলটো টাচ কৰি অল কৰিবলৈ নাপাহৰিব। ভিডিঅ'টো চোৱাৰ বাবে ধন্যবাদ।